লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো সমজিতর ব্লগে সবাইকে নতুন করে একবার স্বাগত জানিয়ে এসডিবি ফ্যামিলি মেম্বারদের আমি আরেকবার নতুন ভিডিও রিপোর্টটা স্টার্ট করছি। তো সকালবেলা, মোটামুটি সকাল, এখন বাজে 8টা সামথিং, তো বেরিয়ে পড়েছি কোথায় উদ্দেশ্যে, ব্যাস কলকাতার দিকে যেতে হবে। বহুত কাজ জীবনে, যাওয়ার সঙ্গীকে, আর প্ল্যানটা ছিল অনেক সকালে বেরানোরই, মানে মিনিমাম তোমার ধরে রাখো এই 5টা। তো আমি তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি, আর্লি রাইজার, তাই সেই 5টাটা এখন 8টাতে পরিণত হয়েছে। ভাগ্যিস 8টাতে আমার চোখটা খুলেছিল, নালে তো হয়ে গেছিল। সো বন্ধুরা, সকাল সকাল ফার্স্ট টি ব্রেক দরকার, টি ব্রেক, টি ব্রেক, টি ব্রেক, টি ব্রেক। এখানটা ভালো চায়ের দোকান আছে, দেখেছি নতুন হয়েছে, তো সেই চায়ের দোকানটাই আমার আপাতত লক্ষ্য রয়েছে। তো ফার্স্টে দেখবো আমি যে দোকানে চা খাই সেই দোকানটা বন্ধ, তো এই দোকানটাতে খুব ভালো চা করে মনে হয়, তো নেওয়া যাক, দেখা যাক কী রেসপন্স পাওয়া যায়। চলো। তো বন্ধুরা, ফার্স্ট টি ব্রেক, আপ লোগো কা মোটো জকি সমরজিত রোড কা ট্রাফিক কা হাল বতাতে হুয়ে যা রাহা হ্যায়। মিডিয়াম ট্রাফিক হ্যায় রোড মে এস এইচ সরি সরি এস এইচ নট এন এইচ টুয়েলভ রোড মে অভি ফিলহাল বক্ত হ্যায় কুছ সওয়াল জবাব কে আনসার দেনে কা। তো ইয়াহ পে জিসকা নাম দিখাই দে রাহা হ্যায় ও মুঝে পুছ রাহা থা মোবাইল চার্জার কো ক্যাসে ফিট করনা হ্যায়। তো ভাই সিম্পল সা বাত হ্যায়, ইসকো মিরর কো খোল দিজিয়ে, উসকে বাদ এক এসা মিরর, এক এসা মতলব চার্জার লেকে আইয়ে জো মিরর মে ফিট হোতা হ্যায়। তো সার্চ করনে পে অ্যামাজন ইয়া ফ্লিপকার্ট পে এসে হি অ্যাভেলেবল মিল জায়েগা, তো উসকো লিজিয়ে। অর উসকা জো লাইন হ্যায় না, তো ইগনিশন মে অ্যাক্টিভা 6G মে লাগানা চাহতে হ্যায়, তো ইগনিশন মে দেখিয়ে 3 তার হোতা হ্যায়, এক এক রেড কালার কা, এক এক পাতলা ব্ল্যাক কালার কা, অর এক ব্ল্যাক অর রেড কা कॉम्बिनेशन करके। तो रेड और ब्लैक का जो कॉम्बिनेशन है उसमें से पॉजिटिव को निकाल लीजिए और बॉडी में से नेगेटिव को निकाल लीजिए, तो जब आपका इग्निशन मतलब चाबी को ऑन करेंगे तभी लाइन आ जाएगा, सिंपल सा बात है बॉस। তো বন্ধুরা, 5000 কিলোমিটারের যে সার্ভিসিংটা, ঠিক সার্ভিসিং বলা চলে না, তো চেক আপটার পরে যেই মানে পারফরমেন্সটা পাচ্ছি না বস, আপাতত গাড়ি পুরো মাখন মাখন ব্রো, বস মাখন মাখনের মতো রাস্তাতে ছুটছে গাড়ি এখন। ভাই জিনিসটা দেখো কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়। তো বন্ধুরা, টাইম ফর সেকেন্ড টি ব্রেক, বিকজ একটু ঘুম ঘুম পাচ্ছে প্রচণ্ড রাস্তার মধ্যে, তো ঘুম চোখে কোনোদিনও গাড়ি চালানো উচিত না, তার জন্য একটা চায়ের ব্রেক খুবই ইম্পর্ট্যান্ট এখন। বন্ধুরা, আগের দিন এই চাটা খেয়ে না পুরো মুখে লেগে গেছিলো, তো আজকে আবার যাওয়ার পথে ঘুম ভাঙানোর জন্য এই চাটা পারফেক্ট। বন্ধুরা, আপাতত কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাচ্ছি, তো একটু ভিডিওটা অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে রেকর্ড করছি না, কারণ মুডটা একটু অফ হয়ে গেছিলো, বিকজ দেখা দেখো স্ক্রিনে কী হয়েছে, বস আমার চোখে পাওয়ার হচ্ছে -2.5, সেক্ষেত্রে এই সানগ্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট ডে টু ডে রাইডের জন্য। আর সেটা হঠাৎ করে একটা আওয়াজ হলো, তো দেখি যে ভেঙে গেলো সানগ্লাসটা এরকমভাবে, ইয়ার ফার্স্ট ট্র্যাকের ছিল, টাইটেন থেকে বানিয়েছিলাম, বস মুডটা পুরো অফ হয়ে গেল। নর্মাল চশমা পরে এই রোদের টেস্টটা এটা রয়েছে, প্রচণ্ড প্রচণ্ড চোখে লাগে গাড়ি চালানোর সময়, একটা মডিফিকেশন বস। আরে ইয়ার দাদা তো সেই মডিফিকেশন করেছে গাড়িতে, সুন্দর মডিফিকেশন করেছে আর গাড়িটার, সুন্দর লাগছে। তো কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে দেখো সাইডে কাজ চলছে, মানে পুরোটাই খুব শিগগিরই ওয়ান ওয়ে হয়ে যাবে, তো ওয়ান ওয়ে হয়ে গেলে রাস্তাটার মজাটাই পুরো বদলে যাবে বন্ধুরা, মজাটাই বদলে যাবে। আরেকবার তোমাদের দেখিয়ে দিই, সার্ভিসিংয়ের পর, সার্ভিসিংয়ের পর অ্যাক্টিভা টপ স্পিড আবার 80 কাটা পেরিয়ে গেছে, 80 থেকে 85, 85, 85 ছেড়ে দিতে হলো বিকাপ, বস ছেড়ে দিতে হবে বিকাপ, না 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 ছাড়বো না ছাড়বো না ছাড়বো না, চলো চলো চলো। লেনটাতে যখনই যাই জায়গাটা এতটাই ভালো লাগে, দুদিকে দুদিকে শুধু ঘাস 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 আর মাঝখান থেকে রাস্তাটা করতে করতে উঠে গেছি আমরা NH34-এ, তো সামনে CCU, আর এখানে একটা মারাত্মক লেভেলের জ্যাম হবে সেটা আশা করা যাচ্ছে। তো সোফার সো গুড, দেখা যাক কপালে কী আছে। জয় ধর্মা, জয় ধর্মা, জয় ধর্মা। তো বন্ধুরা, একটু 10-5 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম,
কোমরটা ধরে গেছিল, তো আবার জার্নি স্টার্ট করে দিয়েছি। তো সামনে যে প্যাকেটটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি, এখানে 50টা প্যাকেট রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি অস্মিতা যে রোজ ওর বাবার বার্ষিকী উপলক্ষে গরিব মানুষ যারা দিন দুখানি আছে তাদের কিছুটা সার মানে একবেলার কিছুটা অন্নের ব্যবস্থা করছে, চেষ্টা করেছে। লাইন করে দাঁড়া, সবাই সবাইকে দেবে, সবাইকে দেবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে, যেটা তোমাদের আশা করি আমরা যেটা করলাম বা করার চেষ্টা করলাম, অসুবিধা যেটা করলো, তোমরা আশা করি জিনিসটা ভালো লাগলো। তো এতক্ষণ যদি তোমরা যদি ভিডিওটাকে দেখেই না তো বলো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক দাও, কমেন্ট সেকশনে জানাও ভিডিওটা কেমন লাগলো। এর মতো আমি সমরজিৎ এখানেই বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, টেক কেয়ার।